আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং সেই সাথে দর্শক, আইনি তথ্য পেতে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন, কিংবা সাম্প্রতিক বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো তুলে ধরতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। মোহাম্মদ এন মজুমদার, আজকে আমরা কোন বিষয়টি নিয়ে কথা বলবো, সাম্প্রতিক বিষয় না আপনি ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কথা বলতে চান? ডোমেস্টিক ভায়োলেন্স আমরা কথা বলতে পারি, যে আমাদের পারিবারিক সহিংসতা কিংবা ধৈর্য সবকিছুই, যে দিনকে দিন আমরা যেন সাংসারিক জীবনের শুধু হাজবেন্ড ওয়াইফের রিলেশন না, প্রতিটি সম্পর্কে আমরা দেখি যে বোঝাপড়ার অভাব থাকে, আপনি সেখান থেকে শুরুতেই ভূমিকায় কি বলবেন? সেখান থেকে বলবো, নিউ ইয়র্ক সিটিতে আমি মনে করি আমাদের বাঙালিদের যদি কয়েকটা সমস্যা নিয়ে কথা বলা হয়, আমি মনে করি অ্যাট দিস টাইম নাম্বার ওয়ান প্রবলেম হলো ডোমেস্টিক ভায়োলেন্স। এবং এই ডোমেস্টিক ভায়োলেন্স এত বেশি প্রভাব করছে আমাদের কমিউনিটিকে, এর ফলে প্রচুর মামলা ফ্যামিলি কোর্টে, প্রচুর মামলা সুপ্রিম কোর্টে ডিভোর্স নিয়ে, এবং চাইল্ড কাস্টডি, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, সম্পত্তির ভাগাভাগি, এগুলো নিয়ে প্রচুর মামলা হয়েছে। সো আমাদের কমিউনিটিকে এগিয়ে নেওয়ার জন্য এই ডোমেস্টিক ভায়োলেন্সের মাত্রা আমরা অনেক কমাইতে হবে। কারণ ডোমেস্টিক ভায়োলেন্স যখন হয়, সেই ফ্যামিলিটা পুরোপুরি একটা একটা ধ্বংসের দিকে চলে যায়, বিকজ অফ দি আপনার এই ইনস্টেবিলিটি, ফ্যামিলি ইনস্টেবিলিটি, বাচ্চাদের কাস্টডি, এগুলো নিয়ে যখনই বিরোধ হয়, এটা ফ্যামিলি লাইফের ডেভেলপমেন্টের একটা হিউজ অন্তরায় হয়ে দাঁড়ায়। তো এই জন্য আমি মনে করব প্রত্যেকটি কমিউনিটি লিডার, কমিউনিটি অর্গানাইজেশন এই ব্যাপারে সোচ্চার হওয়া এবং ডোমেস্টিক ভায়োলেন্স প্রিভেনশনের জন্য। এবং আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, যে কেন আপনার মনে হচ্ছে যে, এবং আমরা অনেক উদাহরণও দেখছি, অনেক ঘটনাও ঘটছে, যে সত্যিকার অর্থেই ডোমেস্টিক ভায়োলেন্সের সংখ্যা বেড়েছে, তার ভুক্তভোগী সন্তান থেকে শুরু করে সবাই, এবং সমাজের উপরে একটি নেতিবাচক প্রভাব ফেলছে, কারণগুলো কি? কারণ হলো, নাম্বার ওয়ান কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে আসা মানুষগুলা একটা সোশ্যাল নরমস অ্যান্ড ভ্যালু নিয়ে আসে। দ্যাট সোশ্যাল নরমস অ্যান্ড ভ্যালু এখানে টোটালি ডিফারেন্ট। যেমন বাংলাদেশে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ছেলেরা কাজ করে, মেয়েরা বাসা থাকবে, এটা একটা নিয়ম, এবং বিভিন্ন কতগুলো সামাজিক রীতিনীতি আছে, ওই রীতিনীতি, ওই নরমসগুলা এখানে কিন্তু চলে না। এখন ওইগুলো যখনই আমাদের ছেলেরা বা কোনো মেয়েরা এখানে ইম্পোজ করতে চায়, দ্যাট ওয়ান অফ দি প্রবলেম। অ্যানাদার প্রবলেম হলো, যখন দুইজনেই কর্মজীবী মানুষ হয়, তখন একটা ফ্যামিলির ভিতরে একটা এর ভারসাম্য রক্ষা করা নিয়ে একটা ইস্যু হয়ে দাঁড়ায়। আর একটা হলো ভুল বুঝাবুঝি, ভুল বুঝাবুঝি থেকে বেশিরভাগ প্রবলেম হয়, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারদের ইন্টারফিয়ারেন্সের কারণে হয়, ইকোনমিক অর্থনৈতিক অসুবিধার কারণে হয়, সামাজিক মূল্যবোধের ডিফারেন্সের কারণে হয়। সো এটার জন্য বিভিন্ন কারণ দায়ী, যেটার জন্য প্রচুর, আমি রিসোর্সের কথা বলি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডোমেস্টিক ভায়োলেন্স প্রিভেনশনের জন্য প্রচুর রিসোর্স আছে, কাউন্সিলিং আছে, তারপরে বাচ্চাদেরকে ভরণ পোষণের জন্য বাচ্চাদেরকে ডে কেয়ার সেন্টার, অনেক ফেসিলিটি আছে। আমাদের কমিউনিটির লোকরা ওই ওই ফেসিলিটিগুলো নেই, নাই ফেসিলিটিগুলো আছে বলে জানে না। যেমন ধরেন, যখন দুজনে কাজে যায়, বাচ্চা রাখা হয় তৃতীয় ব্যক্তির কাছে, আত্মীয় স্বজন বা কারো কাছে, ওইটা না করিয়ে অনেকগুলো ডে কেয়ার আছে যেগুলো ফ্রি আপনি পাইতে পারেন, যেহেতু আপনার ইনকাম কম। তো ওখানে হলে কি, তখন হয় তখন ইনকামটা ওদের কম হয়, গায়ে কম লাগে, কম লাগে। আমরা একজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, তারপরে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই সাথে সমাধানের পথ কি হতে পারে সে বিষয়টি নিয়েও আলোচনা করব। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? আমি একজনের একটু কথা জিজ্ঞেস করতে চাই, একটা বা তাদের যদি ডিভোর্স হয়ে যায়, কতদিন পর্যন্ত চাইল্ড সাপোর্ট দিতে হয়? ওকে, চাইল্ড সাপোর্ট রুল হচ্ছে
21 ইয়ার এখন 21 বছর পর্যন্ত বাচ্চার ভরণ পোষণ দিতে হবে। এর পরেও ওই বাচ্চারা যদি কলেজে যায় ফাদার যদি সম্মত থাকে ফাদার ওইটাও সাপোর্ট করতে হয়। সো এজ লিমিট হলো 21 ইয়ার মানে 21। একজন ফেসবুকে প্রশ্ন করেছেন, উনার ওয়াইফ হচ্ছে গ্রিন কার্ড ধারী, বয়স হচ্ছে 56, প্রথম গ্রিন কার্ডের মেয়াদ 10 বছর পূর্ণ করার পর পুনরায় 10 বছরের জন্য নতুন গ্রিন কার্ড তিনি পেয়েছেন এই জুলাই মাসে। উনার প্রশ্নটি হচ্ছে যে কত বছর বয়স হলে সেই ইংরেজি ভাষায় সিটিজেনশিপ পরীক্ষা দেয়া থেকে মওকুফ পেতে পারেন? ওকে, সো একটা রুল হচ্ছে, এবং সে একবারও বাংলাদেশে যায়নি, মানে সে 10 বছর পুরো এখানেই ছিলেন। সে আফটার 55 ইয়ার এবং 55 ইয়ার বয়স এবং 15 ইয়ার এখানে থাকলে একটা এক্সেমশন, আর 78 ইয়ার যখন বয়স হবে তখন টোটাল ইয়ার কোনো পরীক্ষা লাগবে না। তার মানে হচ্ছে উনি 10 বছর যেহেতু ছিলেন আরো 5 বছর 15 বছর একটানা থাকার পর 55 ইয়ারের বয়সও বেশি হইতে হবে। 55 উনার বয়স যেহেতু 56 তখন 60 তখন আপনি সুবিধাটি পাবেন। আপনার উত্তরটি পেয়েছেন। আমরা কথা বলছিলাম ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে, আপনি বলছিলেন যে অনেকগুলো কারণে ভুল বোঝাবুঝি, সেই সাথে এখানকার আমি যদি জীবনের স্ট্রাকচার বলি বাংলাদেশের মতো এত মসৃণ না, সবাই অনেক টেনশন নিয়ে কাজ করে, একটি ছেলে এবং একটি মেয়ে সবারই কিন্তু নানা ধরনের চিন্তা ভাবনা থাকে, স্ট্রেস থাকে, সবকিছুই থাকে। সেখান থেকে এখানে কারণ হিসেবে আমি আরো একটা কথা বলি, যেমন আমাদের দেশে বেশিরভাগ পুরুষের হাতে ওয়াইফের ধাক্কা একটা দিল, ঠেলা একটা দিল, সরথাবট দিল, এগুলা ওয়াইফ অতক্ষণ কান দিয়ে কান্দার পর শেষ। এখানকার মেয়েরা কিন্তু এখানে এসে শুনে যায় এগুলা, তারা তার সাথে সাথে পুলিশ কল করে, যখনই পুলিশ আসে দেন পুলিশ তো অ্যারেস্ট করবেই, কারণ পুলিশ এখানে সামান্য সিরিয়াস কিছু না হলেও পুলিশ যখন মনে করে দুজনের ভিতরে একটা ভুল বোঝাবুঝি আছে, রাত্রে হতে যারা খারাপ হইতে পারে, 99.5% টাইম ছেলেদেরকে নিয়ে যায়, কারণ ধরে প্রিজাম্পশন করা হয় যে ছেলেটা সবল, ছেলেটা তো মেয়েকে মারি ফেলবে। এটা লেজিসলেটিভ অনেক হিস্ট্রি আছে, এমন এমন কেস ল আছে, যেমন 17 উপরে ওই রাত্রে 3টায় মহিলাকে মারিয়ে হাজবেন্ড চলে গেছে অন্য স্টেটে, অত 13 পরে তার বলিত লাশ পাওয়া যায়, কারণ যখন ওয়াইফ হাজবেন্ড দুজন একসাথে থাকে, একটা 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 মেয়েকে একটা একটা ছেলে মারি ফেলা ওটা খুব খুব কষ্টের কিছু, কষ্টের কিছু শারীরিক ভাবে, যেহেতু সে সবল কিংবা স্ট্রং। সো এইগুলা এইগুলো প্রিভেন্ট করার জন্য আমরা যখন ল স্কুলে লেকচারগুলো দিত, আমরা অনেকে কোশ্চেন করতাম যে যে মোস্ট অফ দি টাইম ছেলেদেরকে কেন করে, সো ইট ইজ লং হিস্ট্রি আছে যদি, এবং আমি বলবো এখানকার এখানকার ফ্যামিলি লটা মেয়েদের পক্ষে। আমি বলতে চাইবো যে আপনারা অযথা একজন একজন গায়ে হাত দিবেন না, আর যদি গায়ে হাত দেওয়াটা যদি মনে করেন যে আপনার হাজবেন্ড রিয়েলি আপনাকে লাইক করে, পছন্দ করে, হয়তো আজকে রাগের বয়সে ধাক্কা ছেলা দিছে, এটা নিজেদের ভিতরে রাখা চেষ্টা করবেন, যদি অতিরিক্ত সীমা অতিরিক্ত না হয় পুলিশকে ইনভলভ না করাই ভালো। মানে পুলিশকে ইনভলভ আপনি বলছেন যে এক্ষেত্রে। তারপরও আরেকটি বিষয় থাকে যে সাধারণত স্ত্রীরা বাধ্য হয়ে অনেক সময় নিরাপত্তার জন্য কিংবা যখন আমি বলবো যে সহ্যের সীমানা পেরিয়ে যায় যখন, তখনও কিন্তু বিষয়গুলো আসে আসে। বাট আপনি দেখেন হাফ অফ দি টাইম পুলিশ কল করার পর হাজবেন্ডকে যখন অ্যারেস্ট করা হয়, এবার রাত্রে উনি কান্না শুরু করে ওনাকে এখন আনার জন্য, যে আমি চলবে কিভাবে, বরবাদ দিবে কিভাবে, অনেক কিছু তখন ওর ভূতোদয় হয় যেটাকে বলা হয়। বিলিভ মি, আই ফেস দিস অলমোস্ট অন এ ডেলি বেসিস, নট অ্যাজ এ নট ফর দ্য আমাদের ল প্র্যাকটিসের জন্য না, অ্যাজ এ কমিউনিটি লিডার, অ্যাজ এ চেয়ার অফ দি বোর্ড, মোস্ট অফ দি টাইম অনেক লোক আমার কাছে আসে, ওরা মনে করে যে পুলিশের সাথে আমাদের একটা খাতি আছে, পুলিশের সাথে আমি কথাবার্তা বলি, ফিসেন বোর্ডে যাই আমরা, বাট যত খাতিরে থাকুক আইনের ফস্তে তারা কিন্তু অনর থাকে, অনর পুলিশ অলওয়েজ বলে যে আই এম নট এ রিপাবলিকান, আই এম নট এ ডেমোক্রেট, আই এম এ পুলিশ, আই এম ইন্ডিপেন্ডেন্ট, ইফ দেয়ার ইজ এ প্রবলেম আই টেক কেয়ার অফ ইট। সো আমরা একজনের প্রশ্ন নিয়ে নিই, তারপরে মোহাম্মদ এন মুজুমদার আসবো। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন ফোনে, কে আছেন, কথা বলতে হবে। আচ্ছা, লাইনটি কেটে গেছে। মোহাম্মদ এন মজুমদার আপনি বলছিলেন, তবে আমি মেয়ে হিসেবেই হোক কিংবা অন্য জায়গায় আমি একটু ভারসাম্য আনার জন্যই আপনাকে প্রশ্ন করতে চাই, যে আপনি বলছিলেন একটি কথা যেটি আমার আপত্তি আছে, আপনি বলছিলেন যে গায়ে হাত তোলার পরও কিছুটা সময় ধৈর্য সহকারে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বোঝা পড়া, কিন্তু হাজবেন্ডরা কেন গায়ে হাত তুলবে, এই কালচারও কেন আমরা ফরগেট, আমি টোটালি এগেইনস্ট ইট, যে আপনি কারো গায়ে হাত দিবেন না, দিস ইজ ভেরি সিভিলাইজড সোসাইটি, এটা বারবারিজম নাই, বারবারিজম এবং গায়ে হাত দেওয়াটা কোনোভাবেই সঙ্গত না,
বাট আমি বলছি এতটুকু, যদি আপনি মনে করেন যে আপনার হাজবেন্ডটা দীর্ঘদিনের সম্পর্ক, 30 বছর 20 বছর একসাথে ছিলেন, হয়তো রাগের বসে উনি যদি আপনি যদি মনে করেন উনি রাগের বসে করছে, অ্যাকচুয়ালি আপনাকে হেট করে না, সেক্ষেত্রে আপনি ধৈর্য ধরা উচিত। বাট আলটিমেটলি যদি মনে করেন যে এটা আপনার লাইফ রিস্ক, শিওর ইউ কল দ্য পুলিশ। বাট পুলিশ কল করে পরবর্তীতে বলেন যে আমি না না আমি পুলিশ কল করে ভুল করছি, দেন পুলিশ ক্যান ক্যান অ্যারেস্ট ইউ ফর ইউজিং দি গভর্নমেন্ট রিসোর্সেস ফর ফল রিজন, ওইটাও হতে পারে। তো সুতরাং আমি বুঝেছি এবং পরিবারে যে সন্তানটি এটি সবচেয়ে বেশি ভুক্তভোগী, ক্ষতিগ্রস্ত হয়। এন্ড অলসো দেখবেন আমাদের একটা টেন্ডেন্সি আছে, আমাদের ছেলের সাথে ওয়াইফ হাজবেন্ড ঝগড়া করি, এখানকার দেখবেন এখানকার আমি অনেক মহিলাকে ফাইসি দিই, লিসেন আমরা ডিভোর্সের দিকে চলে যাচ্ছি, বাট আই ডোন্ট ওয়ান্ট মাই সান হ্যাভ এনি ব্যাড রিয়াকশন, ব্যাড ফিলিং অ্যাবাউট দি প্যারেন্টস ফাদার। সো সো ওই 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 জায়গাটা, ওই স্পর্শকাতর জায়গাটুকে সংযত রাখতে হবে, সেটি তো বোঝাপড়ার একটি বিষয় আছে। আর একজন আমরা মজুমদার ভাই, আমি সেই আপত্তির জায়গা থেকে আপনার কাছে জানতে চাই যে আমরা একটি কালচার কিংবা মূল্যবোধ, আমরা সংস্কৃতি, ধর্মীয় সব জায়গা থেকে আমরা যেখান থেকে বিচার করি না কেন, সব সময় স্যাক্রিফাইসের কথাটি ওয়াইফের কাছ থেকে আসতে হয়, আপনিও যেমনটি বলছিলেন, আপনি বলছিলেন সেই জায়গা থেকে আপনাকে আমি একটু আক্রমণ ভাবে ধরতে চাই। তবে একটি প্রশ্ন আছে, তারপরে আমি প্রশ্নটি করছি, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? জি আপু, আমি বলুন, আপনার নামটি বলে নিতে হবে আপা। হ্যাঁ আমি বলতেছিলাম, হ্যাঁ আমি আক্তার বলছিলাম। জি আপা, আপনার প্রশ্নটি? আপু আমার প্রশ্নটি হচ্ছিল, আমার ভাই মারা গেছে, কিন্তু আমি কি এখন কি আমার বাইরে ছেলে মেয়েদের জন্য অ্যাপ্লাই করতে পারবো? আমাদের সাথে যুক্ত হয়েছেন, তবে তার আগে অনেকে আমাদের সাথে ফেসবুকে যুক্ত হয়েছেন, নূর ইসলাম, আবদুল্লাহ রিপন, ওয়াকিল আহমেদ, তারা সবাই ধন্যবাদ জানিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। এবং আর সেই সাথে আমাদের সাথে একজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আমার হাজবেন্ড মারা গেছেন, ওনার এক্স ওয়াইফ এর সাথে ওনার ডিভোর্স হয়ে গেছিল, কিন্তু সমস্যা হয়েছে ওনার মানে ইয়ার সময় মারা যাওয়ার আগে ওনার সোশ্যাল সিকিউরিটি ওইখানে আমার নামটা ইনক্লুড করা হয়নি, ওনার নাম রয়ে গেছে। এখন আমাদের একটা বাচ্চা, দুটা বাচ্চা আছে, এখন বাচ্চাদের বার্থ সার্টিফিকেট দিবেন, যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি লিজিটিমেট এবং লিগাল ওয়াইফ, তাহলে আপনাকে ওনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা অ্যাজ এ বেনিফিশিয়ারি আপনাকে দিবে। বাট আপনার উপর বার্ডেন আছে, আপনাকে ডিপার্টমেন্টকে স্যাটিসফাই করতে হবে যে ইউ আর রিয়েল ওয়াইফ, আগের আগের বউ, আগের বউ না ছিল, তার সাথে ডিভোর্স হয়েছে, ডিভোর্সের পরে আপনাকে যে বিয়ে করছে, ওই ডিভোর্স সার্টিফিকেট প্রডিউস করার দায়িত্ব আপনার, এবং ম্যারেজ সার্টিফিকেটও প্রডিউস করার দায়িত্ব। সো সো আপনি প্রমাণ করবেন যে আপনি লিগাল ওয়াইফ, অ্যাট দ্য টাইম হি ওয়াজ ডাইং ইউ আর দ্য অনলি ওয়াইফ, অনলি ওয়াইফ। এবং আরেকটি প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নটি নিয়ে বিরতিতে যেতে হবে। মোহাম্মদ ইন মজুমদার, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন, কে আছেন? জব্বার ভাই, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপরে প্রশ্ন করবেন, আর প্রশ্ন শোনার পরে আমরা যখন উত্তর দিব তখন টেলিভিশনের ভলিউমটি বাড়াতে হবে, নাহলে আপনার প্রশ্নটি আমরা শুনতে পারবো না ভালো করে। জি জব্বার ভাই বলুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি বলুন। আমার নাম আব্দুল জব্বার, আমি জামাইকা থেকে বলছি। জি হ্যাঁ, আমি 8 বছর আগে 2007 কাজ ছেড়ে দিয়েছি, ওই পর্যন্ত আমি এখানে ই করেছি আর কি, আপনার ওই যে ট্যাক্স ফাইল করেছি, তারপরে তো আমি এসআইসি পাইছি, এখন সোশ্যাল সিকিউরিটি ইনকাম, এখন আমি ছেলের জন্য অ্যাপ্লাই করছি, কিন্তু আমার তো এই পরে আর ট্যাক্স দেওয়া হয় না, এখন আমাকে কি করতে হবে? আচ্ছা, এখন আপনার সোশ্যাল সিকিউরিটি ফাইলের ইনকাম নাই,
এই অজুহাতে আপনার ছেলের ভিসা ডিনাই হবে না। আপনার লাগবে কি, আপনার একটা জয়েন্ট স্পন্সর লাগবে, আপনার সোশ্যাল দেখাইতে হবে যে আপনার সোশ্যাল সিকিউরিটি ইনকাম ইজ নট এনাফ, এটার জন্য আপনার ট্যাক্স ফাইল করতেও হবে না যদি ইনকাম একটু লো হয়, বা তবে আপনাদের একটা জয়েন্ট স্পন্সর লাগবে, জয়েন্ট স্পন্সর দিলে আপনার ছেলে আসতে পারবে, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। মোহাম্মদ এর মজুমদার, আপনাকে আমি প্রশ্নটি করব, তবে একটা বিরতিতে থেকে এসে তারপরে ওই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, এ পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠান এবং সম্মানিত অতিথি হিসেবে আইনজীবী মোহাম্মদ এন মজুমদার আমাদের সাথে আছেন। আমরা কথা বলছিলাম ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে, তবে একজন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন বিরতির আগ থেকে, আমরা সেই প্রশ্নটি নিতে চাই। কে আছেন আমাদের সাথে ফোনে, ফোনে কে আছেন? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। জি, আমি আলমগীর, ক্যালিফোর্নিয়া থেকে। ভাই বলুন। হ্যাঁ, আমি মজুমদার স্যারের কাছে একটা প্রশ্ন, ইদানিং এজএলএম মানে অ্যাপ্রুভ হচ্ছে নিউ ইয়র্কে, এটা কি পার্সেন্টেজ শুধু নিউ ইয়র্কে না অন্য ডিস্ট্রিক্টও? এখন আরেকটা প্রশ্ন আমার, আমার এজএলএম অফিস থেকে যে ইন্টারভিউ হয়েছে অলমোস্ট তিন বছর হয়ে গেছে, এখনো কোনো রেজাল্ট পাচ্ছি না, এখন কবে নাগাদ হতে পারে কাইন্ডলি একটু জানালে আমি খুশি হব। ওকে, সো ফার্স্ট অফ অল প্রথম কোশ্চেন ছিল নিউ ইয়র্কে অ্যাসাইলাম অ্যাপ্রুভ হচ্ছে, অন্য কোথাও হচ্ছে কি না? হ্যাঁ হ্যাঁ, সব জায়গাতে অ্যাপ্রুভ হচ্ছে এবং সব জায়গাতে ডিনাই হইতেছে, এটার কোনো স্পেসিফিক পরিসংখ্যান নাই যে কোথায় বেশ হয়েছে কোথায় কম হইতেছে। সো আপনারা, আপনার যদি লিজিটিমেট ক্লেম থাকে, যদি আপনার রিয়েল ক্লেম থাকে, আমরা আমরা এনকারেজ করি সবসময় ফাইল করবেন, তবে কোনো ভুয়া তথ্য দিয়ে গভর্নমেন্টকে কনফিউজ করতে চাইবেন না, এখন তারা খুবই সব কিছু চেক করে এবং অলওয়েজ একটা ভালো ভালো দিক নির্দেশনা থাকা ভালো এবং রিয়েল ক্লেমটা ফাইল করা ভালো। আর আপনার যেটা বললেন তিন বছর হয়েছে আর কখন আসবে, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ডিসপোজালের জন্য কোনো স্পেসিফিক টাইম নেই। এখন যারা এখানে ফাইল করতেছে নিউ ইয়র্কে, বিশেষ করে লাস্ট কাম ফার্স্ট সার্ভিস বেসিসে হইতেছে, যারা এখন ফাইল করবে তার সাথে সাথে ডাকি ফেলতেছে। আপনার কেসগুলো যেহেতু আগের, এটার কোনো হিসাব নাই, আপনি হয়তো দুই মাস পরেও ডাকতে পারে, হয়তো আরও দুই বছরও লাগবে। উনি আবার যদি ইন্টারভিউ হয়ে যায় এরপরে কি তিন বছর দুই বছর রেজাল্টের জন্য অপেক্ষা করতে হয়? এটা কি বলছো, ইন্টারভিউ হওয়ার এক মাসের ভিতরে রেজাল্ট দিবে? হ্যাঁ, যদি না হয় অনেক সময় তো হ্যাং হয়ে থাকে। পরে তিন বছর হয়েছে মিস দে লস দি ফাইল, দে ফরগট অ্যাবাউট ইউ। এখন আমি আপনার আপনার উচিত হবে এটা খোঁজ নেওয়া, যদি রেজাল্ট নিতে চান। বা একটা কথা আছে, অমঙ্গল বিলম্বে আসাই ভালো, যদি মনে করেন এটা কেস ভালো না তাহলে এটা এক্সামিনেশন এমনিতে আপনি ভালো, অন্তত ওয়ার্ক পারমিট পাচ্ছেন, এটা এইভাবে থাকাই ভালো। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে ভাইয়া। জি, আমার নাম তারেক, বাংলাদেশ থেকে বলছি। জি, একটু জোরে প্রশ্নটি করুন, স্পষ্ট করে। জি তারেক, তারেক আমার প্রশ্ন হচ্ছে ওই ভিসা বুলেটিনের যে সেকেন্ড চার্ট, যেটা ওই ফাইলিং ডেট, ফাইলিং ডেট বিষয়ে যে ওই মানে সেকেন্ড চার্টে মানে আমি দেখলাম এখানে এফ টু বি ক্যাটাগরির সেকেন্ড চার্টের 22 মার্চ 2014 সালের ভিসাগুলো মানে কারেন্ট হয়েছে, আর আমার প্রায়োরিটি ডেট হচ্ছে 8 মার্চ 2014। মানে ওই ক্ষেত্রে কি মানে আমি ওয়েলকাম লেটার বা ওই সাপোর্টিং ডকুমেন্ট মানে প্রদান করার সময় হয়েছে কি না, তার কাছে আমার প্রশ্ন। ও সাপোর্টিং ডকুমেন্ট দেওয়ার জন্য আপনাকে সাইবি, ওরা যখন আপনার কেস অ্যাপ্রুভ হওয়ার পরে সেটা ন্যাশনাল ভিসা সেন্টার যাবে, ন্যাশনাল ভিসা সেন্টার ঢাকার কেস নাম্বার দিবে, এবং আপনার এখানে যদি আপনার অ্যাটর্নি থাকে অ্যাটর্নির কাছে আসবে, যদি অ্যাটর্নি না থাকে অ্যাপ্লিকেন্টের কাছে আপনার রিকোয়েস্ট আসবে টু সাবমিট দি ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, ওই ওই পর্যায়ে আপনি ওগুলো দিতে হবে, ওগুলো না চাওয়া পর্যন্ত, রেফারেন্স লেটার না হওয়া পর্যন্ত দেওয়া যাবে না, দেওয়া যাবে না। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন, কে যুক্ত হয়েছেন? হ্যালো, নামটি বলে নিতে হবে। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার নাম দিলরুব আক্তার। জি আপা। হ্যাঁ, আমি একটু মজুমদারের সাথে একটু কথা বলবো, আমার আম্মু সম্বন্ধে। তো আমি জানতে চাচ্ছিলাম যে উনি একজন ক্যান্সার পেশেন্ট, আর ওনার 2011-তে ওনার অপারেশন হয়েছিল, কিন্তু উনি ওই যে থামাক্সিফিন একটা মেডিসিন আছে, এটা উনি 5 বছর 3 মাস খাওয়ার পরে উনি একটু কেমন জানি একটু হয়ে গেছে। ওনার ডাক্তার বলছে উনি এখনো সিটিজেন না, উনি 2013-তে উনি গ্রিন কার্ড পেয়েছে,
কিন্তু ডাক্তার বলছে যে যদি উনি কিছু পেপার চাই আর কি আমার আম্মুর জন্য, আমরা যদি চাই তাহলে উনি যা চাই তাই দিবে। এখন কি ধরনের পেপার উনি দিতে হবে সেটাই উনি আমাদের কাছে জানতে চেয়েছিল আর কি। আমার আম্মার জন্য আমরা নিব আর কি, যে উনার সার্জন ছিল আমার আম্মা মনে হয় না ইন্টারভিউ দিতে পারবে। সেটা হলো আপনার 648 ফর্মে ডাক্তার এমন কিছু লিখতে হবে যে ওনার রোগের ফলে উনি মানসিক ভারসাম্য হারাই ফেলছেন, অথবা চোখে দেখেন না, অথবা কানে শুনেন না, এরকম সামথিং উনি অ্যানালাইসিস করে যদি লেখে সেখানে তাহলে ওনার আর পরীক্ষা লাগবে না। কারণ আপনারা বুঝতে হবে, অনেকে মনে করে আমি ডায়াবেটিক রোগ, আমার এই আমি অব্যাহতি পাবো, আবার ফাঁকটা চলে গেছে আমি অব্যাহতি। কারণ মেন্টাল স্টেট যখন আপনার ভালো থাকে, একটা লোকের হয়তো দুটা অঙ্গ নাই কিন্তু মানসিকভাবে সুস্থ আছে, সে কিন্তু এটা এক্সকিউজেবল না পরীক্ষা দেওয়ার জন্য। যদি আপনি বুঝতে পারেন যে আপনি চোখে দেখেন না, তাহলে আপনি কীভাবে ফুটবেন? কারণ রিকোয়ারমেন্ট হচ্ছে ফড়া এবং লিখতে পারা বা ফুটবেন আন্ডারস্ট্যান্ডিং করা। তো সুতরাং আপনি যদি বলেন যে মেন্টাল সাম ডিফেক্টিভ কিছু আছে, স্টেট অফ মাইন্ড ডিফেক্টিভ আছে, বা কানে শুনেন না বা চোখে দেখেন না, তাহলে আর পরীক্ষা লাগবে না, এটা যদি ডাক্তার লিখে দিন। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিন। আমার নাম রোকেয়া, আমি ওজন পাক থেকে। রোকেয়া আপা বলুন। জি, আসলে আমি অ্যাটর্নি সাহেবের কাছে একটা কোশ্চেন হলো, আমি 2015 নিয়েছি বুঝছেন, আমার দুইটা আন্ডারেজ বাচ্চা আছে, ওদের কিন্তু পাসপোর্ট আমার সাথে হয়ে গেছে। এখন আমি ওদের জন্য এখনো মানে অ্যাপ্লাই করিনি সার্টিফিকেটের জন্য, এবং প্রিয় দর্শক, টেলিভিশনে ভলিউমটি অবশ্যই কমিয়ে নিতে হবে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি শুনতে পাচ্ছি, নামটি বলুন। জি, আমার নাম রাশেদ আহমেদ। রাশেদ ভাই, জি টেলিভিশনটি পরে শুনুন, আগে প্রশ্নটি করে ফেলুন। জি, আমার জি আমি কল করেছিলাম 2014 আমরা আসছি ফেব্রুয়ারিতে, তো আমরা কি এখন সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা, 2014 এসেছে ফেব্রুয়ারি 15 16 17, আমার মা একদিন আগে ইন্টারভিউ দিয়েছিল, আপনাকে না স্পষ্ট করে খুব সংক্ষেপে ছোট্ট করে প্রশ্ন করতে হবে, বলুন। উনাকে বলছে দেশ থেকে কোনো দেখাইতে পারে যে বাংলাদেশে এমন কোন পরিস্থিতি হয়েছিল যেটা ওনার কন্ট্রোলের বাইরে ছিল, যেমন সিরিয়াস রোগ হওয়ার ফলে উনি আসতে পারে নাই, অথবা সাম্প্রতিক অন্য কারো তার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার রোগের কারণে বা ডেথের কারণে আসতে পারে নাই, তাহলে আপনার ডাক্তার থেকে এমন একটা চিকিৎসা এমন একটা সার্টিফিকেট নিতে হবে, ডাক্তার লিখতে হবে এভাবে যে ওনার এমন একটা অসুস্থ ছিল, উনি ট্রাভেল করার মতো প্লেনে ভ্রমণ করার মতো সামর্থ্য ছিল না, এই জন্য উনি বাংলাদেশে থাকতে হয়েছিল, তাহলে আপনাকে ওই টাইমটা এক্সকিউজ করবে ওই সিটিজেনশিপের জন্য, তখন ওই ওইটা কাট অফ টাইমটা আর বলবত রাখবে না। আমরা একটু আপনার কাছে জানতে চাই, অনেকে ফেসবুকে প্রশ্ন করেছেন, একজন প্রশ্ন করেছেন ইশফাই আরিয়াল, তিনি প্রশ্ন করেছেন তিনি গ্রিন কার্ড হোল্ডারধারী, উনি যদি বাংলাদেশের কোনো ছেলেকে বিয়ে করেন এবং যদি প্রসেসিং করে এখানে নিয়ে আসতে চান তাহলে কতদিন লাগবে? এখন গ্রিন কার্ড দিয়ে স্পাউস অ্যাপ্লিকেশন 3.5 থেকে 4 বছর। সাড়ে তিন থেকে চার বছর। সেই সাথে মোহাম্মদ এন মজুমদার আমরা কথা বলছিলাম
ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে। আপনাকে আমি জানতে চেয়েছিলাম একটু আক্রমণাত্মক ভাবে, যেহেতু আমি নারী মেয়ে হিসেবে আপনার কাছে জানতে চাই যে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে মূল্যবোধ, আমাদের পুরুষতান্ত্রিক সমাজে ব্যবস্থার মন মানসিকতা যেভাবেই ব্যাখ্যা করি না কেন, সবসময় আমাদের সংস্কৃতি আমাদের মূল্যবোধ শিখিয়ে থাকে সংসার রক্ষা করার দায়িত্ব মেয়েদের, এবং যে কোনো ঝড় ঝাপটা যাই আসুক মেয়েদের স্যাক্রিফাইস করতে হবে। সময় তো পাল্টেছে, আমরা একটি উন্নত বিশ্বে থাকি, তো এখানে এসেও কেন আপনার মনে হয় কিংবা আমাদের মূল্যবোধে যে আছে যে মেয়েদেরই সবসময় চুপচাপ থাকতে হবে না, ওইটা ওই মূল্যবোধের ড্রাস্টিক চেঞ্জ আসছে এবং চেঞ্জের পক্ষে আমিও। আচ্ছা, বাট এইটাকে এটা ডিফেন্ড করে ফ্যামিলি টু ফ্যামিলি, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। তার আর ওমেন তারা ব্যাক সাইড ব্যাক গিয়ে থাকতে পছন্দ করে যে আমার হাজবেন্ড সব কিছু, হাজবেন্ডের কথা আছে আমি কিছু করব না, এটা এটা তার মূল্যবোধ। আবার অনেক যে মডার্ন ওয়ার্ল্ডে অনেক রাইজিং মেয়েরা বলতেছে আই টেক দি রেসপন্সিবিলিটি। এখন অনেক সময় আমরা কামে ক্রস করি, অনেক মেয়ে আছে শিজ টেকিং দি হুইল, সে ডিসিশন মেকার, হাজবেন্ড তাকে ফলো করতেছে। আমি অনেক মেয়ে ছেলেকে জানি যে হাজবেন্ড অ্যাটর্নি, হাজবেন্ড ডক্টর, বাট ছেলে মাত্র কার্পেন্টার, ছেলে মাত্র ট্রাক ড্রাইভার, দে হ্যাভ এ হ্যাপি লাইফ, এবং ওই মেয়েটা যা বলতেছে সে তাকে ফলো করতেছে। তো এখানে আমাদের বাস্তবে প্রচুর এক্সাম্পল এরকম আছে, বাট আপনাকে দেখতে হবে জীবন যেখানে যেমন, পারিবারিক ব্যবস্থা যে যেভাবে গড়ে তুলছে, এই যে ছোটকাল থেকে আপনি ডিপেন্ড করে হাউ ইউ রেজ ইউর চাইল্ড, একটা মেয়েকে আপনি কীভাবে কোন সমাজে গড়ে তুলছেন, ওই মেয়েটাকে ওই সমাজের ব্যবস্থার সাথে সম্পৃক্ত রাখে ওখানে বিয়ে দিতে বা বিয়ে করতে হবে, তাহলে ওদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া খুবই ভালো হবে। ওয়াইফ হাজবেন্ড দুজনে অত্যন্ত কুখ্যাত মানুষ, খারাপ মানুষ দুজনে, বাট তারা গুড ফ্যামিলি লাইফে খুব সুখী, বিকজ দুজনে সেম ধরনের। এখন দেখা গেল একজন অত্যন্ত ধার্মিক, অত্যন্ত ডিসিপ্লিন ইন্ডিভিজুয়াল, আদার গাইজ ইজ টোটালি রাফ, ওখানে তো কিন্তু সংসার করা ডিফিকাল্ট হয়। সেম মেন্টালিটি, সেম মাইন্ড এর ম্যাচিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সমাধানের পথটি যদি খুব সংক্ষেপে বলেন অনুষ্ঠানের শেষ পর্যন্ত, সমাধানের সমাধানে যেমন কাম ডাউন, আন্ডারস্ট্যান্ড ইচ আদার, বাট যখনই হয়ে যায় এটা, একটা সলিউশন হচ্ছে নিউ ইয়র্ক সিটির পাঁচটা বড়তে সিটিজেন অ্যাডভাইস কমিটি থাকে, জাস্টিস সেন্টার বলা হয়, প্রত্যেকটা জাস্টিস সেন্টারে সোশ্যাল ওয়ার্কার, অ্যাটর্নি এবং কাউন্সিলর গভর্নমেন্ট দিয়ে রাখছে, এবং ফ্রি হেল্প আছে। আমাদের লোকরা যদি কোনো মেয়ে বা কোনো ছেলে, অনেক ছেলে এখন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, যেমন ছেলেটাকে নতুন আনা হয়েছে, মেয়েদের এন্টায়ার ফ্যামিলি এখানে তাকে অ্যাবিউজ করছে। সো দেন ইউ ক্যান কল 311, যদি কোনো নাম্বার না থাকে, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সিটির যে কোনো রিসোর্স পাইতে হলে, অনেকে বলবো আমি নাম্বার তো জানি না, জাস্ট কল 311, বলেন যে আমি জাস্টিস সেন্টারে বলার দরকার নেই, বলেন যে আমি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার সেটাও বলার দরকার নেই, বলেন যে আমি বাংলাতে কথা বলবো, যারা লর 311 অপারেটার, 911 অপারেটার এখন বাঙালি আছে, বলে যে আই অনলি স্পিক বাংলা, আই ওয়ান্ট স্পিক বাংলা, ও আই টক বাংলা, দেখবেন বাংলা অপারেটার আসবে, সেখানে বলবেন যে ভাই আমার ঘরে এই সমস্যা, তারা প্রপার কাউন্সিলর প্রপার জায়গায় তারা কানেক্ট করে সমাধানের অনেক পথ আছে। দ্য বেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, এনজয় দ্য বিউটি অফ দিস কান্ট্রি, অনলি মনে রাখতে হবে 311 সাধারণ ইনকোয়ারির জন্য, আর সিরিয়াস ইনকোয়ারির জন্য 911, দুটো মনে রাখলে আমি সব কিছু পাবেন। ইভেন আপনি যদি বলেন একটা ইন্ডিভিজুয়াল আমার নাম বলে যে আমি অমুকের নাম্বার চাই, বিলিভ মি দে উইল ফাইন্ড ইট। এবং মোহাম্মদ এন মজুমদার আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে যে কোনো চিন্তা 311-ই বলি, 911-এ কল করি না কেন, আমাদের আগে চিন্তা করতে হবে সংসারটি কীভাবে টিকিয়ে রাখা যায়, কারণ এই ব্রোকেন ফ্যামিলিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সন্তানেরা। সব কিছুই চিন্তা ভাবনা করতে হবে, সুন্দর একটি আমি বলবো হেলদি লাইফ লিড করার জন্য সুন্দর একটি সুখী পরিবারও দরকার পিছনে। মোহাম্মদ এন মজুমদার আপনাকে অসংখ্য ধন্যবাদ।